বিবস্ত্র অবস্থায় পাওয়া গিয়েছিল তার বান্ধবীকে। জানা যাচ্ছিল যে তারা সেখানে লিভ ইন করতেন এবং চিৎকার চেঁচামেচি শুনে প্রতিবেশীরা সেখান থেকে রনি দত্তকে উদ্ধার করেন মৃত অবস্থায় এবং তার বান্ধবীকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। এই ঘটনায় ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে বিধাননগর থানার পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে রনি দত্তর বান্ধবী এবং তার ফেসবুকের বন্ধুকে। আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ, তেমনটাই জানা যাচ্ছে। সল্টলেকের গেস্ট হাউসে যুবকের রহস্য মৃত্যু, এই ঘটনায় গ্রেপ্তার রনি দত্তের বান্ধবী অনুশীলা চৌধুরী এবং তার ফেসবুকের বন্ধু অরিজিৎ পাত্র। আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করেছে বিধাননগর থানার পুলিশ। আপনাদেরকে আরো একবার জানাবো, গত বুধবার সল্টলেকের গেস্ট হাউস থেকে, সল্টলেকের FE ব্লকের গেস্ট হাউস থেকে উদ্ধার হয়েছিল রনি দত্তের মৃতদেহ। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে বিধাননগর থানার পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে রনি দত্তের বান্ধবী অনুশীলা চৌধুরী এবং অনুশীলার ফেসবুক বন্ধু অরিজিৎ পাত্রকে। গ্রেপ্তার করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ।